হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম, আমি নাজমুল। রাজ্যে প্রথম দফা ভোটের পর থেকেই বিজেপির বিভিন্ন অভিযোগ ছিল, যেখানে বলা হয়েছিল ছাপ্পা ভোট হয়েছে, ভোট চুরি হয়েছে, রিগিং হয়েছে, বুথ দখল হয়েছে। এ নিয়ে একগুচ্ছ নির্বাচন কমিশনকে নালিশ জানায় রাজ্য বিজেপি সভাপতি এবং যেখানে তারা ধর্নাও বসে। এই সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশনের বিশাল বড় একটি সিদ্ধান্ত, আবারও হবে প্রথম দফার ভোট। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছেন, আবারও হবে প্রথম দফার ভোট। শুক্রবার তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক রিগিং ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্নায় বসেন মুকুল রায় সহ রাজ্যের বিজেপির শীর্ষ নেতারা। প্রথম দফা ভোট নিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসের অভিযোগ তোলে তারা, তবে দিনের শেষে বিজেপির সমস্ত অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, কমিশনের তরফে জানানো হয়েছে শীতলকুচির 181 নম্বর বুথে ফের ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ ওই বুথে মক পোলের ভোটগুলো বাকি রয়েছে আর ঠিক সেই কারণেই ওই বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেন রিটার্ন অফিসার। অ্যাডজাস্টমেন্ট বুঝতেই পারছেন, কোচবিহারের শীতলকুচির 181 নম্বর বুথে আবারও ভোট হবে, অর্থাৎ পুনর্নির্বাচন হবে। শীতলকুচির 181 নম্বর বুথে ভোটটি কবে হবে তার এখনো পর্যন্ত কোনো তারিখ বা ডেট ঘোষণা হয়নি। তো ফ্রেন্ডস, এই নিউজটি পাওয়ার পর আপনার কি মতামত? শীতলকুচি ছেড়ে রাজ্যের আরো যে সকল জায়গায় ভোটগুলি হয়েছে সেগুলো কি শান্তিপ্রিয়ভাবে হয়েছে, না সেখানেও রিগিং হয়েছে, সেখানেও বুথ দখল হয়েছে, সেখানেও ছাপ্পা ভোট মারা হয়েছে? অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের সকলের কাছে অনুরোধ ও রিকোয়েস্ট, ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।